ওয়েলকাম ব্যাক। তোমরা সব কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও মোটামুটি ভালো আছি। তো আজকে একটু শপিংয়ে যাচ্ছি, আমাদের এই ফার্স্ট, আজ থেকে ফার্স্ট। তো বেরিয়ে গেছি চারজনে, তো যতটা যেটুকুনি কিনবো সেইটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করব, কেন আজকে পুরো কেনার ইচ্ছা নেই। কেন, একদিনে যদি সব কিনে নিই তাহলে আর দ্বিতীয় দিন বেরোতেও পারবো না, কিনতেও পারবো না, ওই কারণে। তো কে কে আছে গাড়িতে তোমাদের দেখিয়ে দিই। রাজ, এইদিকে আমার ছোট মেয়ে, আর এই যে বড় মেয়ে, আর এটা বিটি রোটি। আমি তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করব। বন্ধুরা, শীতলা মায়ের মন্দির দেখালাম, এবার দেখো শনির মন্দির, এটা পাইক পাড়া টালা পার্কের ওখানে। এবার আমরা তখনও রাস্তাটা খুলিনি, সেই জন্য শ্যামবাজার এই এতটাই ঘুরে আমাদের যেতে হতো। পিটি রোডের যে রাস্তাটা ওটা খোলেনি আর কি। তো ওই দিকে সব লাইট, পুজো মানে বেশ আনন্দ। এই উঠে গেছি, এটা হচ্ছে বেলগেছিয়া, এটা পরেশনাথের মন্দির, আর এটা হচ্ছে কলকাতা। এদিকটা দেখো কলকাতা স্টেশন, আর ট্রেনও যাচ্ছে বোধ হয়, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। হ্যাঁ, দেখতে পেয়েছো কি ট্রেন যাচ্ছে? তো এই জায়গাটা খুব সুন্দর লাগছিল, খালি চোখে তো আরও সুন্দর লাগছে ক্যামেরার থেকেও। তো আমি আর এ করতে পারলাম না, আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আর এই সাইডে আরজি কল, এই যে বড় বিল্ডিংটা, এটা হচ্ছে আরজি কল এই সাইডে। এই যে আরজি কল, আর কি দেখানোর মতন কিছু নেই তবুও। তো চলো বন্ধু, আমি কিছু কিছু জায়গা তোমাদের বলে দেবো। দেখো শ্যামবাজারে, বাহ, ওয়ার্ড্রপগুলো কি সুন্দর সুন্দর, কিন্তু অনেক দাম। গামছার দোকান, নাইটির দোকান, পর্দার দোকান, এটা বা এগুলো তো ফাঁকা আছে, এখানটা একবার দাঁড়িয়ে দেখে নিলে ভালো তো না, পর্দা মর্দাগুলো তো এখানেও আছে। ভিড় দেখো, প্রচুর ভিড়, আর এখান দিয়ে ঢুকতে দিচ্ছে না, ওখান দিয়ে ঢুকতে দিচ্ছে না, প্রচন্ড অসুবিধা গাড়ি নিয়ে। দেখো কত ভিড়। গাড়ি রাখার জায়গা নেই, তাই এখন এখানে ওখানে পার্কিং, মানে গাড়িটাকে তো রাখতে হবে, তারপরে তো মার্কেটিং, সেই জন্য গাড়ি খোঁজার জন্য আমরা এই রাখার জন্য সব এদিক ওদিক যাচ্ছি। দুবার তিনবার পা খেয়ে নিলাম এদিক ওদিক দিয়ে। বাবা, আমি ভাবলাম তো আজকে ফাঁকা থাকবে, বাপরে বাপ, পুজোর সময় ফাঁকা, আমি একাই মার্কেটিং করতে আসবো। মামার বাড়ি, হসপিটালটাকে ভালো সাজিয়েছে। শেষ পর্যন্ত এখানে পার্কিং করা হলো, ওইদিকে মার্কেটিং, মার্কেট ওইদিকে, মানে একদম গাড়ি পার্ক পাওয়া যাচ্ছে না। এই যে এসছেন, শুধু নিজেদের সাউন্ড, বন্ধুরা সাউন্ডটা মিউট করতে বাধ্য হলাম, বাইরে সাউন্ড, গানে সাউন্ড আসছে, কপিরাইট আসবে, এডিট করতে গিয়ে দেখতে পেলাম, সেই জন্য খুব ভিড়, ওটাই বলছিলাম। তো চলো, হয়ে গেছে, মার্কেটে গিয়ে কথা বলছি। তো বন্ধুরা, আমি কলকাতা বাজারে চলে এসেছি, তো প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়।
মানে আমি ভাবতে পারছি না এত ভিড়। আসলে 2 বছর আমরা দুর্গাপুজোতে সেরকম কিছুই কিনতে পারিনি, মজা করতে পারিনি, আর আমাদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তো কিভাবে এবারে সবাই ছেড়ে দেবে বলো? অনেক দিন, 2 বছর কি কম কথা? 2 বছর পর এই সুযোগটা মানুষ পেয়েছে, তারপর মুখে মাস্ক নেই, কত সুন্দর লাগছে। মুখে সবসময় একটা করে মাস্ক থাকতো, এ থাকতো, মানে বিরক্তিকর। তো এই যে এসছি কেনাকাটা করতে, তো দেখছি কি কি নেওয়া যায়। তো আমি আগে আমার ব্যাগ দেখছি, কেন ব্যাগটা ছিঁড়ে গেছে। তো এই ব্যাগগুলো রাজ দেখে দিচ্ছে, ব্যাগগুলো ভালো কিন্তু আমি যেরকম খুঁজছি সেরকম পাচ্ছি না। তো আর বিরাট বিরাট দাম, অত দামে নেওয়াটা সম্ভব না, একটা ব্যাগের পেছনে অত টাকা খরচা করা সম্ভব না। সেই জন্য মানে আমি বললাম তুমি রাখো, আগে দামগুলো দেখো, যা পাচ্ছে তুলে নিচ্ছে। তাই এরকম দেখো দেখে না, তো দেখে দেখে নিচে আমি তো শেষ পর্যন্ত বললাম থাক, সেরকম হলে আমি বাইরে থেকে নেব, তুমি যেটা দেখতে এসো সেটা দেখো। আর বাইরে ভাই তোমার শরীরের লোক, মানে মানুষ এত ভর্তি মার্কেটে, মানে কি বলবো, আর ঘুরে 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 পা ব্যথা হয়ে যাচ্ছে, বিরক্ত লাগছিলো এক এক সময়। মানে দূর বাবা একটু বসি, আর ওখানে চেয়ার টেবিলও নেই যে একটু বসবো। তো জামা দেখতে এসে একটাতেও তো সঙ্গে সঙ্গে তো চয়েস হয়ে যাবে না, আর গেছি তো শত লাস্টে, যা বিক্রি হওয়া সব হয়ে গেছে আগের দিকে। তো আমি এদিক ওদিক সেদিক দেখছি, তারপরে তোমার মেয়েদের জামা আগে দেখবো, তারপরে তোমার অনেকগুলো লিস্ট নিয়ে গেছি। দেখো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব ও কমেন্ট করতে ভুলো না, আর প্রচুর প্রচুর ভালোবাসা দিও, সাথে থেকো, সাবস্ক্রাইব করো যারা নতুন বন্ধু দেখছো, নতুন সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এটা মনে হচ্ছে ওই সোনাইয়ের জন্য, মানে আমার বোনের মেয়ের জন্য। তো বুঝতে পারছি না, ওর 3 বছর বয়স, তো বড় হয়ে যাবে, সেই জন্য আমরা একটু এদিক ওদিক সেদিক ঘুরতে ঘুরতে কিনছি। তো তোমরা দেখতেই থাকো, বুঝতেই পারবে কত ঘুরে ঘুরে তারপরে কি কি কিনলাম। তো বন্ধুরা দেখলে ওই মার্কেটটা থেকে বেরিয়ে আলাদা মার্কেটে চলে এসেছি, এটা হচ্ছে উত্তরা মার্কেট শ্যামবাজারে। তো এখানে চলে এসেছি শেষ পর্যন্ত, তো ওখানে পেলাম না সেরকম কিছু, আর খুবই দাম, বাচ্চাদের জামার প্রচণ্ডই দাম, আর সেরকম পছন্দ হচ্ছে না, সেই জন্য বেরিয়ে এলাম। বেরিয়ে এসে দেখছি এদিক ওদিক, কিন্তু চয়েস মতন কিছুই পাচ্ছি না, আর যেগুলো একটু চয়েস হচ্ছে সেগুলো মানে একেবারে আকাশ চচ্চড়ের দাম। তো ওরকম অত দাম সম্ভব না, নিজের মেয়েদেরই বলো আর কাউকে দেওয়া ভালো। তো দেখো চুড়িদারগুলো বেশ ভালো দেখতে, কিন্তু প্রচুর প্রচুর দাম, যেটা একটু চোখে লাগছে সেগুলোকে একদম দাম পেরে বসে আছে। তো তোমরা দেখতে থাকো। হ্যাঁ এটা দেখো, এটা নেওয়া হলো এই দোকানটা থেকে। তো বন্ধুরা আমি এত ঘুরেছি এত ঘুরেছি, আমি বললাম আমি গিয়ে বাড়িতে গিয়ে রান্না করতে হবে না, পারবো না। তো তুমি আমাকে একটা জায়গায় নিয়ে গিয়ে খেত খাওয়াও, বাড়িতে গিয়ে আমি শুধু শোবো। তো সেই বলেছি বলে এইসব পিজা মিজা, আবার সেদিনকে নিরামিষ ছিল, ওই জন্য কিছু বিরিয়ানি ফিরিয়ানি বা এগরোল ফেগরোল কিছু খাওয়া হলো না, ওই পিৎজা আর কি সব দিয়েছিল অর্ডার, ওগুলো খেলাম। আমি তো পিৎজা খেয়ে আমার পেট ভরে গেছে, আর কিছু খাইনি। আর এই হচ্ছে ঘুরতে বেরোলে বাইরে না খেলে হয়, বছরে একবার দুবার বেরোই। তো এই যে লাস্টে বাড়ির দিকে যাচ্ছি, কী শান্তি কী শান্তি, আর বলার মতন নয়। তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, আর পুজো খুব 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 মজা করো, আর আমাকে ভুলে যেও না।